हेलो एवरीवन, दिस इज तियाशा फ्रॉम नॉम नॉम हेडोनिस्ट। वेलकम टू माय चैनल। आज के आमरा खूब इजीली शिखे नेब कीभावे डालगोना कॉफी तारातारी बनानो जाए विदाउट एनी हैंड मिक्सर बा किछु। अनेकेई बोलेछिलो जे आमार बाड़ीते हैंड मिक्सर नेई, तो आमी कीभावे बानाबो। तो तार जोन्नो किछु इजी टिप्स दिते जाते आमी तारातारी बानाते पारी आर हाते पेन ना होय। सो विदाउट एनी फार्दर अडू, लेट्स गेट इनटू द वीडियो। So can we just slow down? The only thing I'll do is lay here next to you. We need to slow down. Basic jinish amader lage dalgona coffee banate. Shobar first e jeta lagche dudh। আমি দুধ একটা ফ্যান্সি বটলে নিয়ে নিয়েছি, আমার কাছে এরকম একটা বটল ছিল। অ্যান্ড দেন আমি এখানে একটা কাপ নিয়েছি আর সাথে ফর্ক নিয়েছি। ফর্কের কি জরুরি আছে, নেসেসিটিটা কি, সেটা আমি একটা পরে বলবো, ঠিক আছে? তো এরপরে দেখি আর কি কি লাগছে আমাদের, পরপর করে দেখে নিই। সবার ফার্স্টে আমি নিয়ে নিয়েছি নেসক্যাফে ইনস্ট্যান্ট কফি পাউডার। আর এই ডালগোনা কফি বানানোর জন্য আমাদের মাথায় রাখতে হবে একটা জিনিস, সেটা হলো ওই ফোমি টেক্সচারটা আনতে হবে, রাইট? তো সেটার জন্য সবাইকে আমি একটা টিপস দিচ্ছি। যদি আমরা এক গ্লাস বা এক কাপ বানাবো ডালগোনা কফি, আচ্ছা আমি দেখিয়ে দিই, আমি 1 টিস্পুনের মতো কফি নিয়ে নিলাম, কফি পাউডার। তো টিপসটা আমি বলে দিই তোমাদেরকে, সেটা হলো যে ধরো এরকম একটা একটা বটল বা একটা গ্লাস বা এক কাপ কফি আমরা যদি বানাই, সেটার জন্য আমরা যেই পরিমাণের কফি নেব তার থেকে এক, মানে কি বলবো, 1:1.5:1, মানে এক চামচ যদি আমরা কফি নিই তাহলে 1.5 চামচ চিনি নেব আর 1 চামচ জল নেব, কারণ চিনিটা হেল্প করে ফোমি টেক্সচারটা ফর্ম করার জন্য। এবার আমি চিনি নেব, তো তোমরা যেমন দেখতে পারলে যে আমি 1 চা চামচ ইনস্ট্যান্ট কফি পাউডার নিয়েছি, তেমনি আমি যেটা বললাম রেশিওটা আমাদেরকে মেনটেন করতে হবে। সো আমি নিচ্ছি হলো 1 চামচ অ্যান্ড 1/2 চামচ আরও চিনি। চিনির পরে আমি 1 চামচ জল দিচ্ছি, এতে দিয়ে আমি ভালো করে মিক্স করবো এটাকে। আমি এইভাবে করে তোমাকে দেখাই তোমাদেরকে। দেখো এত তাড়াতাড়ি এই হালকা একটা ফোমি টেক্সচার আসতে শুরু করে দিয়েছে। এবার বুঝতে পারছো তোমরা যে আমি কেন একটা ছোট দেখে ফর্ক নিয়েছি? ছোট বড় যাই হোক, ফর্ক নিলেই হলো, কারণ ফর্কের জন্য আমরা ইজিলি এই ফোমি টেক্সচারটা আনতে পারছি। তো এটা হলো আমার সেকেন্ড টিপস আজকের এই রেসিপিতে। এখন জাস্ট 1 মিনিটও হয়নি আমি এইটাকে মিক্স করছিলাম, সো তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা ফোমি টেক্সচার নিয়ে নিচ্ছে অলরেডি, আর কালারটাও আস্তে আস্তে লাইট হচ্ছে। সো নো ওয়ারিজ, তোমাদেরকে 15-20 মিনিট হাতে ব্যথা করে মিক্স করে করে ডালগোনা কফি খেতে হবে না। টিপসটা তোমরা অ্যাপ্লাই করো, দেখবে তোমরা 5 মিনিটের থেকেও কম সময়ে এই ফোমি টেক্সচারটা আনতে পারবে অ্যান্ড তোমরা বাড়িতে বসে ইজিলি ডালগোনা কফি খেতে পারবে। এবার আমি বরফ দেব এতে। তোমরা যতটা ঠান্ডা খেতে চাও সেই মতো তোমরা বরফ দিও, আমি একটু চিল চাইছি সেই কারণে আমি একটু বেশি করে বরফ দিচ্ছি। আমি এই অলমোস্ট 6টা পিস বরফ দিলাম, দিয়ে এবার আমি যে মিক্সচারটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছ কি রিচ টেক্সচার হয়েছে, ইয়ামি লাগছে।
তোমরা তোমাদের মতো এবার সাজিয়ে নিতে পারো, কেউ চাইলে স্প্রিঙ্কলসও দিতে পারো, ক্রিমও দিতে পারো উপরে। সো গাইস, তোমরা দেখতেই পারছো ইজিলি উইদিন 5 মিনিটস আমরা উইদাউট এনি হাতে ব্যথা অ্যান্ড কাঁধে ব্যথা টেস্টি অ্যান্ড ডিলিশিয়াস ডালগোনা কফি বানিয়ে নিয়েছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও, আর সাথে তোমরা নেক্সট কি ভিডিও দেখতে চাইছো সেটাও কমেন্ট করে জানিও। ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, আর পাশে যে বেল বাটনটা আছে সেটাকে টুক করে বাজিয়ে দেবে। টিল দেন, টাটা।